বিবাহ বিচ্ছেদের পর মাঝে মধ্যে মুখোমুখি হন সাকিব অপু, তাও তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়কে ঘিরে। পুত্রকে দেখতে স্নেহময়ী পিতা ছুটে যেতেন সাবেক স্ত্রী অপুর বাসায়, কিংবা দুজনে মিলে জয়কে তার স্কুলে দিতে বা স্কুলের কোন অনুষ্ঠানে হাজির হন। তবে সাকিব অপু মুখোমুখি হলেও তাদের মধ্যে কথা খুব কমই হয়। সর্বশেষ গত বছর জয়ের জন্মদিনে বাবা সাকিব অপুর বাসায় গেলে বাড়ির নিচে গাড়ি বারান্দা থেকে এক নজর প্রিয় পুত্রকে দেখে ফিরে আসতে হয় সাকিবকে। এরপরও মাঝে মাঝে অপুর বাড়ি থেকে জয়কে পিক করেছেন সাকিব, মাঝে মাঝে জয়কে দিয়ে এসেছেন সাকিবের বাড়ির সামনে, কিন্তু অপু বিশ্বাস কখনো সাকিবের বাড়িতে পা দেননি। কিন্তু প্রায় 4.5 বছর পর সেই ঘটনার ব্যতিক্রম হলো। অপু বিশ্বাস হাজির হলেন সাকিবের বাড়িতে। এদিন সাকিব খান চলচ্চিত্র অঙ্গনের লোকদের এদিন বাসায় দাওয়াত করেন, কিন্তু কেউ জানতো না আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন অপু বিশ্বাস। সবাইকে অবাক করে চিত্রনায়িকা মাহির সাথে হাজির হন অপু। অপুকে সাকিবের বাসায় দেখে অবাক হন সবাই। কিছুক্ষণের মধ্যে পার্টির মূল আকর্ষণ হয়ে ওঠেন সাকিব অপু। সাকিব খান আমন্ত্রিত অতিথিদের রিসিভ করছিলেন আর অপু বিশ্বাস ঘুরে ঘুরে দেখছিলেন পুরো বাসা। অপুকে দেখে মনে হচ্ছিল এটা তার নিজের বাড়ি, নিজের সংসার, সবকিছুতেই হয়তো নিজের ছোঁয়া খুঁজছিলেন অপু। হলরুম থেকে সাকিবের বেডরুম সব জায়গা অতিথিদের ঘুরিয়ে দেখান অপু বিশ্বাস। সাকিব অপুকে অনেকদিন পর একসাথে দেখে সেখানে উপস্থিত সবাই খুব খুশি হয়। কিন্তু অনুষ্ঠানে অপু থেকে বাপ্পি চৌধুরী সবাইকে দেখা গেলেও দেখা যায়নি সাকিবের সাথে কাজ করে জনপ্রিয় হওয়া আরেক নায়িকা বুবলিকে। তাহলে কি বুবলিকে দাওয়াত দেননি সাকিব খান?